আসসালামু আলাইকুম, কিরম আছেন আমার ভাই বোনেরা। আমি আপনার বোন শাকলা সাথী। শাকলা সাথী ইউএস এর পেজ থেকে আপনাদের সকলকে স্বাগতম। জানেন আজ কোথায়ছি? আজ আইছি নাটোরে, নাটোরের রাজবাড়ির দিকাতে। আপনারা সব সময় কোন যে শাকলা আপু নাটোরের কাঁচাগোল্লা, বনলতা সেন, বড়লতা সেন নাটোরের কাঁচাগোল্লা এগুলো দেখবেন না। বোনের এলাকা বলি কথা, বোনের নাটোর বলি কথা, বোনের পানের নাটোর বলি কথা। চলেন আজকে আপনারা নাটোরের উত্তরা গণভবন, তারপরে বনলতা সেনের বাড়ি এবং কাঁচাগোল্লা। অনেকে বলেন কাঁচাগোল্লা, কাঁচাগোল্লা না রে ভাই, ওটা হচ্ছে কাঁচাগোল্লা, আমার নাটোরের বিখ্যাত জিনিস। সেই বিখ্যাত তিনটা জিনিস আপনারা আজকে দেখাবো। অনেক সুন্দর সুন্দর জিনিসপাতি আমার এই নাটোর শহরে আছে, নাটোরে আছে। তার মধ্যে সবচেয়ে সুন্দর এই তিনটা জিনিস, সেই বিখ্যাত তিনটা জিনিসই আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো এবং আমার নাটোরকেও তুলে ধরবো। চলেন আজকে তাহলে আমরা আগে বনলতা সেনের বাড়িটা দেখাই, তারপরে গণভবনে যাব, তারপরে যাব হলো কাঁচাগোল্লা খাইতে। চলেন তাহলে ফুল ভিডিওটা এনজয় করবেন। আর শুনেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কবেন যে শাকলা সাথে আপুর নাটোর বলি কথা, নাটোর দেখাচ্ছে আমার প্রাণের শহর নাটোর। এই জায়গাটাতে নাটোরের রাজবাড়ি বা রানী ভবানীর বাড়ি বললেও সবাই চিনে। প্রথমে আপনার নাটোরের রাজবাড়ি সম্পর্কে ইতিহাস জানতে পারবেন গেটের সামনেই। চলেন ভিতরে গিয়ে আরো সুন্দর সুন্দর জিনিসপত্র আপনাদেরকে দেখাই। এইটা নাকি 160টা দরজা আছে, মোট দরজার সংখ্যা হচ্ছে 160টা। একটু ভালো করে দেখেন, এই দেখেন, তার ভিতরে আবার কি সুন্দর দেখেন, 160টা দরজা এই ঘরের ভিতরে, চিন্তাই করা যায় না। আর এর ভিতরে এই রুমটা হচ্ছে বড় রাজার, এটা হচ্ছে বড় রাজার রুম। দুই ভাই ছিল যেহেতু, সেহেতু বড় রাজার রুম হচ্ছে এটা, আর ছোট রাজার হচ্ছে ওই পাশে, ওই পাশেটা। চলেন তাহলে যাই। 120 একর ভূমি জুড়ে এর রাজবাড়ি অবস্থিত। রূপসী বাংলার অপার সৌন্দর্য ঘেরা নাটোরের রানী ভবানীর গৌরবময় পূর্ণ স্মৃতি আর জীবনানন্দ দাশের বনলতা সেন সেই কাব্যপ্রিয়তার জন্য সর্ববিশেষ খ্যাত ও আকর্ষণীয় আমাদের এই নাটোর। নাটোরের আনাচে কানাচে আছে অপূর্ব সুন্দর জিনিসপত্র। আসলো তখন ওই বাড়িতে করে, যখন ওনাদের হাতে পয়সা করে হয়ে গেল, হ্যাঁ তখন ওই প্যালেস গুলোতে চার দিল আর কি, প্যালেস ওইটাতে। ও আচ্ছা আচ্ছা। তারপরে দুটো ভাই ছিল, একটা হচ্ছে বড় ঘর সাইড, এইটা প্যালেস, এটা তখন ই করলো। হ্যাঁ তারপর, আর এটা হলো বড় ঘর সাইড, এটা দুটো ভাই ছিল। ও দুটো ভাই ছিল, রাজা পাগলা রাজা আর একটা মহারাজা, মহারাজার সাইডটা এটা। ও এটা মহারাজার সাইড। আর ইনার মায়ের হলো পার্সোনাল মন্দির ছিল, এটা রানী, যে মেন রানী ছিল। হ্যাঁ হ্যাঁ, পার্সোনাল মন্দির ছিল, যে চারটি কক্ষ বিশিষ্ট দেখেন, একটু কক্ষ। ও এই এই জায়গাটা, এক মিনিট ভাইয়া আমি একটু দেখালে আসি। ও এই মন্দিরটা ছিল, চারটা মন্দির এক রকম, তাই না? চারটা মন্দির এক রকম, আর আপনি ওই যে প্রাচীরটা দেখতেছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই প্রাচীর সুজে ত্রিভুজ সিস্টেম, ও এটা ত্রিভুজ সিস্টেমের ছিল। আচ্ছা আচ্ছা, এই জায়গা লোহার একটা গেট ছিল কিন্তু এখন আর নাই। তখন ওইদিকে হয়েছে, বাট এই ছিল রানীর হচ্ছে রাজমহল, প্রাসাদ ছিল, মূল প্রাসাদটা ছিল। এখন আর কিছু নেই, তাই না ভাই? ও আপনারা থাকেন। বড়লতা সেন কোথায় ছিল তাহলে? বড়লতা হচ্ছে এনাদের দুই ভাইদের একজন নর্তকী, পার্সোনাল বাজি ছিল, ড্যান্সের মহিলা। হ্যাঁ হ্যাঁ, ওনার বাসাটা ছিল গেটের বাইরে, যার নামকরণ করে বনলতা স্কুলটা তৈরি হয়েছে ওই পাশে। বনলতা স্কুল ওখানে বনলতার বাড়িতে ছিল। আসলে বনলতা বলে একটা কবি হচ্ছে, একটা কাল্পনিক কিছু তৈরি করছে। হ্যাঁ হ্যাঁ, কবি জীবনানন্দ দাশ ছিল না? ও আচ্ছা আচ্ছা, এনাদের মূলই হচ্ছে বাইজি। ও আচ্ছা আচ্ছা, ওই যে ওই পারে আপনার আছে হানিকুইন ভবন, ওখানে উনি হচ্ছে বাইজিদের প্রধান ছিল আর কি। ও ওই পাশে কি ওই বনলতা সেনের বাড়ি? না না, ওখানে হচ্ছে মানে হানিকুইন ভবন, ওখানে হচ্ছে যত নর্তকী গুলা ড্যান্সের মহিলাদের ওখানে নিয়ে এসে স্টকে রাখা হতো। ও কোথায় সেই ভবনটা? ওই পারেই আছে। কি নাম ওই ভবনের? হানিকুইন ভবন, দেখুন হানিকুইন ভবন, মধু ভবন, যা মধু ভবন। আচ্ছা আচ্ছা, তো ওখানে আর কি, তো ওই বনলতা কে নামকরণ করি এই যে কবি বনকান্ত দাস, জীবনানন্দ দাশের, হ্যাঁ হ্যাঁ, কবিতাটা, কাল্পনিক কাহিনী গুলো। হ্যাঁ হ্যাঁ, বাট ওইখানে হচ্ছে বনলতা সেন বলতে বাইজিদেরকেই আসলে বুঝাইছে যে বাইজিটা অনেক বেশি সুন্দর। আসলে বনলতা সেনটা কে ছিল সেটাই তো একটা কথা, তাই না? একটা নাকি বাইজি ছিল যে নাচ করতো, ড্যান্স করতো, সেই বনলতা সেন সেই নাচ করতো, যে তাকে নিয়েই কবি আসলে এরকম এত সুন্দর একটা কবিতা লিখছিল। যাই হোক, সেই বাইজি মানে যারা নাচ করতো সেই মহিলারা যেটি থাকতো সেই জায়গাটা আপনারা একটু দেখে আসি, যেহেতু বনলতা সেনও ওই জায়গা থাকতো। আর বনলতা সেনের নামেও যে বললোই তো, নামকরণ করে একটা স্কুল পর্যন্ত করে দিছে বনলতা সেন। আসলে ভাগ্যবান জীবন আনন্দ দাসের সেই নাটোরের বনলতা সেন আসলেই সুন্দর, দেখতেই পাচ্ছেন তার হরিণী হরিণী চোখ দুটো।
রাজাদের রান্নাঘর, নাম হচ্ছে নওজাহা। এই যে কয়টা রান্নাঘর ছিল এটা, অনেকগুলো। এই দেখেন এটা একটা রান্নাঘর ছিল, এখন মানুষ খালি জাস্ট ইয়ে করে রাখছে, বাট আগের যুগের রান্নাঘর এরকম ছিল। আর একটা ছিল কোন দিকে, এই জায়গা ভাই, এর জায়গা সবচেয়ে সুন্দর জায়গা কোনটা কন্ত? এই যে এই জায়গায় একটা পুকুরও আছে সুন্দর, এই দেখেন। আর এই জায়গায় একটা ঘাট ছিল, এখনো আছে, ওই দেখেন, দেখতে পাচ্ছেন কিনা, বাট অনেক সুন্দর পুকুরটা, অনেক বছর আগের তো, যার জন্য দেখেন এখনো যে আছে এটাই কিন্তু অনেক বড় কথা, বড় বিষয়। এই যে ওই পাশেরটা যাই, চলেন ওই পাশে গিয়ে একটু ভিডিও করি। আর আপনারা নিরাপত্তার দিক দিয়ে 100-এ 100, কারণ এই জায়গায় টিকিট দিয়ে ঢুকতে হয়, সো কোনো রকম প্রবলেম আপনাদের হওয়ার কোতালে চলে আসতে পারেন নাটোরের রাজবাড়ি দেখতে। এইটা সেই সময়ে, এটা না হয় মুখ দিয়ে নাই কইলাম, আপনারা এটা পড়ি নেবেন যে এটা কি লেখা আছে। এই যে রাজাদের আমলের সেই সময়কার, একটু দেখি। ও আচ্ছা, এইরকম এইখান থেকে দিকে, এই যে এখন সব খায়াটা ই করে ফেলছে, আমার ভাইয়ের ছেলে তাকায় তাকায় দেখতেছে। চলেন এবার ছোট রাজপ্রাসাদটা একটু দেখাই। এটা হলো ছোট তরফ রাজপ্রাসাদ, মানে ওই যে বললামই তো আপনার কাছে যে দুইটা, এইখানের হচ্ছে পাগলা রাজা এবং রাজার ভাই, দুইটা রাজা, সেই এক রাজার বাড়ি ওই পাশে দেখানো, আর এইটা হচ্ছে আর এক রাজার বাড়ি। এই রাজার বাড়ির এই রাজপ্রাসাদটা একটু দেখাই। এই যে এই যে এই জায়গায় একটা গোপন কথা আছে, সবাই এই কথা বলতেছে যে আমাকে রাখি। হ্যাঁ, ওই জায়গার ফিস্টা একটু স্বাস্থ্য বেশ ভালো ছিল, আসলে এই জায়গা আমি ফিস্টা মানে চিনে ফেলাইছি যে আসলে আপুই হবে তাই। আপনি যদি রাজবাড়ির ভিতরে আসেন তাহলে আপনি সুন্দর সুন্দর জিনিসপাতিও কিনতে পারবেন এই জায়গার। এই দেখেন মোটামুটি ছোট্ট একটা, মানে কি বলবো, ছোট্ট একটা বাজারের মতো করা, যা আপনাদের সুবিধার জন্য। তার মানে দেখেন নাটোরের মানুষ আমরা কতটা পান, মানে পান খোলা, যে এই রকম এক রাজপ্রাসাদের ভিতরেও আপনাদের জন্য সুব্যবস্থা করে রাখছি, খাওয়া দাওয়া তারপরে জিনিসপাতি কিনা সব কিছু। এই দেখেন, এই দেখেন পাশে ফুচকা চটপটিও খাওয়ার জায়গা আছে, প্লাস হচ্ছে লিচু বাগানও আছে। আমার নাটোরে লিচু বাগান আছে, আম বাগান আছে, সেটা তো আপনারা সবাই জানেন, নাটোরে কি নাই সত্যি। খেজুরের গুড়ের জন্য কিন্তু নাটোর বিখ্যাত, কাঁচা গোল্লার জন্য বিখ্যাত, আবার রাজবাড়িগুলোর জন্য বিখ্যাত। তার মানে দেখেন আমার নাটোর কত কিছুর জন্য বিখ্যাত। আরো বিখ্যাত হচ্ছে নাটোরের মানুষগুলা খুবই পান প্রিয় এবং পান খোলা, যেমন আমি আপনার শাকিলা সাথে আপু, এরকম অনেকেই আছে যারা অনেক ভালো ভালো পড়তে পারেন। এটা হচ্ছে কাছারি ঘর, রাইট? কাছারি ঘরটা একটু আপনারা দেখায় নেই, এখন কে থাকে তা জানি না, বাট এটা হচ্ছে কাছারি ঘর। আর না চলেন এবার আমরা যাই উত্তরা গণভবনে, ওইখানে যায় আপনাদের সব কিছু দেখাই। ওই জায়গাটা হাই রে সুন্দর সুন্দর, গেলে বুঝতে পারবেন। চলে আইসি কিন্তু আমার কাঙ্ক্ষিত জায়গায়। এই যে সেই গেটটা আমরা অনেক পড়েছি বইতে, কিন্তু বাস্তবে কেউ আসেনি, অনেকে আসেন নাই, তাদের জন্য এই যে দেখাই দিলাম সেই ঘড়িটা, সেই বিখ্যাত ঘড়ি, যে ঘড়ির শব্দ অনেক দূর পর্যন্ত যায়। এই যে আর একটু বড় করে দেখাই ঘড়িটা, আমরা কখন আইছি সেটাও আপনারা বুঝতে পারতেছেন। এই যে চলেন এবার ভিতরটুকু ঘুরিয়ে দিকাই আপনাদের।
অবশ্য এই জায়গাটাতে টিকিট ছিল না, আমরা হচ্ছে অনুমতি দিয়ে ডিসির অনুমতি নিয়ে আসতে হতো, আর ওই রানী ভবানীর বাড়িটাতে এমনিতে উন্মুক্ত ছিল। তো এবির আসি দেখলো কি যে টিকিট সিস্টেম করছে, একদিকে কিন্তু ভালোই করছে, কারণ কি নিরাপত্তার জন্য হলেও টিকিট সিস্টেম করি মানুষের জন্য অনেক উপকার হয়েছে এবং সরকারি খাদেও টাকাগুলি যাচ্ছে, ভালো লেখন ভালোই করছে। এই জায়গায় জানেন টিকিট সিস্টেম, কিন্তু এর ভিতরে এত সুন্দর সুন্দর জিনিসপাতি আছে, ওই কালের রাজাদের ব্যবহৃত জিনিসপত্র, বড় বড় মুকুট, অনেক কিছু আছে, দিকার মিলা সুন্দর সুন্দর জিনিস আছে। কিন্তু ওই জায়গা না ভিডিও করার নিষেধ, তাই জন্য আমি ভিডিও করি আপনাদের দেখাতে পারি না। কিছু সুন্দর জিনিসের ভিডিও করতে নাই, আসি দেখতে হয়, চোখে দেখলে আর সৌন্দর্যটাই হচ্ছে আসল সৌন্দর্য। চলে আসবেন নাটোরে, এই জায়গায় আসি দেখি যায়। সত্যি কথা কি নাটোর কোথায় এলে এটি এত সুন্দর জায়গা, আপনারা দেখলে আপনার মন প্রাণ দুটি ভরে যাবে এবং বসে থাকিও আপনার মন প্রাণ ভরে যাবে। আমার তো খুবই ভালো লাগতেছিল, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থাকি, কিন্তু কি করবো কন, এবার তো নাটোরের কাঁচাগোল্লা দিকে লাগবি, যার জন্য আর বেশিক্ষণ সময় আমি নষ্ট করতে পারতেছি না। এবার একটু ঘুরি ফায়েরই আপনার নাটোরের কাঁচাগোল্লা দিকে নিয়ে যাবো, চলেন সামনের দিকে যাই আরও সুন্দর কিছু দিকাই। এটা কি আসলে মোটর দিয়ে পানি তুলতো, পাম্প? ও আচ্ছা, ভাইয়াটা বলে দিল, ভাইয়াটা কইলো যে হলো এটা হচ্ছে পাম্প, পাম্প দিয়ে ওই দিঘির থেকে পাম্প লিয়ে পানি তুলতো। পাম্পটা আপনারা দেখানু, আর দিঘি ডাকে দিঘাই, চারিদিকেই দিঘি, তাই না? একেবারে ফুলটাই দিঘি, ও মানে চারিদিকে হচ্ছে দেখেন দিঘি, মানে একদম চারদিকে দিঘি, ওর পরে হচ্ছে এই আম বাগান, এই যে আম বাগান, এরপরে হচ্ছে পাসির। বাবারে আয়া নানার কাছে, ও খুব সুন্দর, নাইস, ওয়াও, সব বিগার হইছে আ কাকা, কো নাই আমার নাটোরে, কোন সব কিছু আছে, সব কিছু, অনেক কিছু আছে আমার নাটোরে যেগুলি আর কোনো জায়গায় নাই, আমার পানের নাটোর। এই এই দেখো অনেকগুলা হরিণ, তাহলে দেখেন নাটোরে আসলে পরে হরিণও দেখতে পাবেন, নাটোরের রাজবাড়িতে আসলে কি সুন্দর সুন্দর হরিণ। ওই দেখেন বাচ্চা হরিণও আছে। রানী ভবানী প্রতিষ্ঠিত এই জয়কালী মন্দির এবং নাটোর, নাটোরে এই জয়কালী মন্দিরের সঙ্গে 171 বছর ঐতিহ্যবাহী এই জয়কালী মন্দির নাটোরে কাঁচাগোল্লা, ইতিহাসযোগ্য রানী ভবানী রাজারা এই কাঁচাগোল্লার নামকরণ দিয়েছে। এই দোকান আমাদের পাঁচ পুরুষের, হ্যাঁ, আমি প্রথম 1980 থেকে আমি তৈরি করেছি, আজকে 42 বছর হচ্ছে, 42 বছর, হ্যাঁ 42 বছর আমার তৈরি করা এবং মালিকগিরি করে, এবং এই কাঁচাগোল্লা সারা পৃথিবীতে বিভিন্ন দেশে যাচ্ছে এবং খুব সুনামধন্য বাংলাদেশ। হ্যাঁ, এবং মানুষ অনেকে জানে কি নাটোরের কাঁচা কলা, কিন্তু আমি বলি না কাঁচা গোল্লা। যে আপনারা যারা বলেন যে নাটোরের কাঁচা কলা, কলা না, এটা হচ্ছে কাঁচাগোল্লা। আর এই দেখেন এটা হচ্ছে গোল্লা, এটা ছানা, হ্যাঁ এটা হচ্ছে ছানা, আর একদম খাঁটি দুধের ইয়ে থেকে ছানা থেকে বানায়, আপনারা আরো ভালো করে দেখতে পারেন। এই যেটা হচ্ছে সবচেয়ে আসল কাঁচাগোল্লা, তো আজকে কিন্তু সেটাও দেখায় দিনু আঙ্কেল।